আপনি আপনার আশেপাশের লোকেদের বা ওয়ার্কারদের কাজ করতে তো অবশ্যই দেখেছেন, কিন্তু যেসব ওয়ার্কারদের আজ আমরা দেখাতে চলেছি তাদের কাজ করার স্পিড দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন এরা মানুষ নাকি মেশিন। তো চলুন দেখানো যাক সেই সব ওয়ার্কারদের। ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর চাইনিজ এই মেয়েটির ভিডিও হাতে পায়। সাধারণত কনস্ট্রাকশনের কাজে যেখানে পুরুষদের দেখা যায় সেখানে এই চাইনিজ মেয়েটি না কেবল হাত লাগিয়েছে বরং তার স্পিড দেখে অবাক হতে হয়। 10 জন পুরুষের মধ্যে কেবল একজনই হয়তো এমন স্পিডে কাজ করতে পারবে। মেয়েটি সত্যিই অবাক করেছে, সে কয়েক ঘন্টার কাজকে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই শেষ করে ফেলছে। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় এই ব্যাংকের ভিডিওটি ভাইরাল হয় যেখানে এই ভদ্রমহিলা ক্যাশিয়ারের কাজটি সামলাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, ইনি যে স্পিডে কাজটি করছেন হিসেব মতো এই ব্যাংকে পুরো দিনে মাত্র 1 জন ব্যক্তি টাকা জমা করতে পারবেন, আবার নাও হতে পারে। আর ঠিক উল্টো দিকে এই মেয়েটিকে দেখুন, ইনিও ক্যাশিয়ারের কাজটাই সামলাচ্ছেন, কিন্তু একবার এই মহিলার হাতে স্পিডটি দেখুন, মনে হচ্ছে তার আঙুলে কোনো নোট কাউন্টিং মেশিন লাগানো রয়েছে। সত্যি এরকম স্পিড আমি আগে কখনো দেখিনি। এবার আপনার কি মতামত? বর্তমানে সরকারি দপ্তর ও প্রাইভেট দপ্তরগুলিতে পেপারে স্ট্যাম্প লাগানো খুব বেশি বেড়ে গেছে। সেরকমই একটি ভিডিও ইন্টারনেটে আপলোড করে এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা ইন্ডিয়ানরা কোনো অংশে কম চাই না। এই ব্যক্তিকে স্ট্যাম্প লাগানোর কাজ করতে দেখা যাচ্ছে, কিন্তু এনার স্পিড আপনার ধারণার থেকেও কয়েক গুণ ওপরে। একটা স্ট্যাম্পও বাদ যায়নি আর একটাও ভুল হয়নি। এর আগে হয়তো আপনি এই কাজ এত স্পিডে করতে আগে কখনো দেখেননি। বলা হয় যে কোনো জিনিস প্যাকিং করার কাজটি ভীষণই ঝামেলার কাজ, কিন্তু আমাদের হাতে একজন চাইনিজ মেড ভিডিও আসে যেটা দেখে একদম হোশ উড়ে গিয়েছিল। এই মেয়েটি কোনো রেস্টুরেন্টে কাজ করে এবং সে প্যাকিংয়ের কাজটি করে থাকে, কিন্তু প্যাকিং করার এমন পদ্ধতি আমি এর আগে তো কখনো দেখিনি। হয়তো অনেকেই ভাবতে পারেন এটা ফাস্ট ফরওয়ার্ডের ভিডিও, কিন্তু তা মোটেই নয়, বলতে পারেন এটা মেয়েটির একটি আর্ট। আপনি তো কোল্ড ড্রিঙ্ক অবশ্যই খেয়েছেন এবং ঢাকনা কিভাবে খুলতে হয় সেটাও মনে হয় জানেন। কখনো কখনো আবার এই ঢাকনা খোলার কাজটাও আমাদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু এই ব্যক্তিকে দেখে আপনি আপনার নিজের চোখকেও হয়তো বিশ্বাসই করতে পারবেন না, কিন্তু এটা একদমই সত্যি। এই ব্যক্তি কোল্ড ড্রিঙ্কের ঢাকনাগুলিকে তার অসাধারণ স্কিলের সাহায্যে খুলে ফেলছে। আপনার হয়তো বিশ্বাসও হচ্ছে না, কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিওয় এই ছেলেটি 1 মিনিটে প্রায় 200টা বোতলের ঢাকনা খুলে ফেলতে পারে। একটা বাচ্চার কতটা শক্তি থাকতে পারে এটা কোনো বড় প্রশ্ন নয়, কিন্তু আফনিকা নামক একটি বাচ্চার বক্সিং স্পিড এবং হাতের শক্তি দেখে আপনার মাথা ঘুরে যাবে। এই বাচ্চাটি ইন্টারনেটে একটি ভিডিও আপলোড করে যেখানে তাকে কোনো গাছের ওপর বক্সিং করতে দেখা যাচ্ছে। সে গ্লাভস পরে গাছের ওপর পাঁচ মারা শুরু করে, আর অবাক করা ব্যাপার এটাই যে সে গাছটিকে পাঁচ মেরে টুকরো টুকরো করে ফেলে। এটা কোনো ফেক ভিডিও নয়, তাই তার এই স্কিলের ওপর মোটেই সন্দেহ করবেন না। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে একটি লাইক করুন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য।